যদি ধরেন এই গ্যাস্ট্রোপ্যারেসিস বা ক্রনিক কনস্টিপেশন এগুলোর ট্রিটমেন্ট অনেকেই দেখা যায়, হয়তো ভেষজ অনেক ধরনের ট্রিটমেন্ট করে, ইস্তবগুলির ভুষি খায়, ল্যাক্সিটিভ খায় বিভিন্ন সময়, হয়তো দোকান থেকে এনে একটা সাপোজিটরি, গ্লিসারিন সাপোজিটরি গুলো খুব অল্প সময়ের জন্য সেটা রিলিভ হলো, কিন্তু এই যে সমস্যাটা সেটা যদি দীর্ঘমেয়াদি থাকে তাহলে আমাদের কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? এটা একটা চমৎকার প্রসঙ্গ যে আমরা হয়তো কিছু খাবারের হেরফের করে অথবা কিছু ভেষজ ওষুধ খেয়ে অথবা ভুষি জাতীয় খাবার খেয়ে আমরা হয়তো সাময়িক পরিত্রাণ পাই এবং চেষ্টাও করি, কিন্তু আমি প্রথমে যেটা বলছিলাম যে মানে ঘটনার পেছনের কারণটা খুঁজতে হবে। যদি ওই কারণটা আমরা মানে ডিটারমাইন করতে পারি, ডিফাইন করতে পারি এবং সেই অনুযায়ী যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, হয়তো দেখা যাচ্ছে যে ওষুধটা সে দীর্ঘদিন না বুঝে না শুনে খাচ্ছে, তখন হয়তো অল্প ওষুধেই, স্বল্প মেয়াদের ওষুধেই সে ভালো হয়ে যাবে। তো যদি আমি বলেছিলাম যে এক পঞ্চমাংশ জনগণ কনস্টিটিউশনের বুকে থাকে, কিন্তু ডাক্তারের কাছে আসে একটা সমীক্ষায় দেখা গেছে মাত্র 10% লোক, আর বাকিরা নিজেদের মতো নিজেরা ওষুধ খান অথবা কেমিস্টের কাছে যান অথবা দোকান থেকে সাময়িকভাবে ওষুধ খেয়ে থাকেন। তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের কোনো রোগী যদি দীর্ঘদিন এরকমভাবে অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে যাদের কোষ্ঠকাঠিন্য তারা কি করেন, তারা দীর্ঘক্ষণ গিয়ে বাথরুমে বসে থাকেন এবং তারা পেটের মধ্যে খুব একটা প্রেশার ক্রিয়েট করেন যাতে তার মলটা জোর করে পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। এরকমটি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু তার পায়ুপথে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ধরেন অ্যানাল ফিসার ফেটে যেতে পারে, ফেটে গিয়ে তার ব্যথা বেদনা এবং রক্তপাত হতে পারে। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।